প্রথমে আমি দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো যে পোন প্রথমবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডত আর নির্বাচনী কমিটিত নর্থ ইষ্টর এজন প্রতিনিধি স্থান পাইছে। আশা করছো যদরে সন্মানীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নর্থ ইষ্টক মরম করে, স্নেহ করে, নর্থ ইষ্টক আগবাই নিয়ার কারণে দেখেতে সদায় প্রতিটি সভা সমিতিতে কয় ঠিক তেমন হাতে কামে করে নর্থ ইষ্টবাসীক দেখাই দিছে, অসমবাসীক দেখাই দিছে, তার কারণে আমি সকল গৌরবান্বিত। যাকালি পুনের কা আন্দোলন আরম্ভ করেছে আসলে কি অবস্থা? আন্দোলন করে থাকব কাটো আমি ইতিমধ্যে আইনত পরিণত হল, মহামহিম রাষ্ট্রপতি সহি করলে, এটা কা বলবৎ হয়ে যাব। প্রথমে আমি দেশের সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো যে পোন প্রথমবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডত আর নির্বাচনী কমিটিত নর্থ ইষ্টর এজন প্রতিনিধি স্থান পাইছে। আশা করছো যদরে সন্মানীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নর্থ ইষ্টক মরম করে, স্নেহ করে, নর্থ ইষ্টক আগবাই নিয়ার কারণে দেখেতে সদায় প্রতিটি সভা সমিতিতে কয় ঠিক তেমন হাতে কামে করে নর্থ ইষ্টবাসীক দেখাই দিছে, অসমবাসীক দেখাই দিছে, তার কারণে আমি সকল গৌরবান্বিত। যাকালি পুনের কা আন্দোলন আরম্ভ করেছে আসলে কি অবস্থা? সব আন্দোলন করে থাকব কাটো আমি ইতিমধ্যে আইনত পরিণত হল, মহামহিম রাষ্ট্রপতি সহি করলে, এটা কা বলবৎ হয়ে যাব। প্রথমে আমি দেশের সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো যে পোন প্রথমবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডত আর নির্বাচনী কমিটিত নর্থ ইষ্টর এজন প্রতিনিধি স্থান পাইছে। আশা করছো যদরে সন্মানীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নর্থ ইষ্টক মরম করে, স্নেহ করে, নর্থ ইষ্টক আগবাই নিয়ার কারণে দেখেতে সদায় প্রতিটি সভা সমিতিতে কয় ঠিক তেমন হাতে কামে করে নর্থ ইষ্টবাসীক দেখাই দিছে, অসমবাসীক দেখাই দিছে, তার কারণে আমি সকল গৌরবান্বিত। যাকালি পুনের কা আন্দোলন আরম্ভ করেছে আসলে কি অবস্থা? সব আন্দোলন করে থাকব কাটো আমি ইতিমধ্যে আইনত পরিণত হল, মহামহিম রাষ্ট্রপতি সহি করলে, এটা কা বলবৎ হয়ে যাব। প্রথমে আমি দেশের সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আঙুলে ধন্যবাদ জ্ঞাপন করছো যে পোন প্রথমবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডত আর নির্বাচনী কমিটিত নর্থ ইষ্টর এজন প্রতিনিধি স্থান পাইছে। আশা করছো যদরে সন্মানীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নর্থ ইষ্টক মরম করে, স্নেহ করে, নর্থ ইষ্টক আগবাই নিয়ার কারণে দেখেতে সদায় প্রতিটি সভা সমিতিতে কয় ঠিক তেমন হাতে কামে করে নর্থ ইষ্টবাসীক দেখাই দিছে, অসমবাসীক দেখাই দিছে, তার কারণে আমি সকল গৌরবান্বিত। যাকালি পুনের কা আন্দোলন আরম্ভ করেছে আসলে কি অবস্থা? সব আন্দোলন করে থাকব কাটো আমি ইতিমধ্যে আইনত পরিণত হল, মহামহিম রাষ্ট্রপতি সহি করলে, এটা কা বলবৎ হয়ে যাব। আচ্ছা, সেপ্টেম্বর।